হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস ক্লাস সিক্স আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেশন ফোর দ্য সফ দ্যাট নেভার ওয়াস এইচ জি ওয়েলসের লেখা দ্য সফ দ্যাট নেভার ওয়াশ এর পার্ট টুটা নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা এর পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি যেটা আমাদের প্লে লিস্টে আছে এর পার্ট ওয়ানটা সেখানে তোমরা পার্ট ওয়ানটা দেখে নিতে পারো আজ আমরা পার্ট টুটা আলোচনা করবো পেজ নাম্বার থার্টি নাইন এবং ইন্দা শোরুম থেকে আমাদের পড়া শুরু হবে এর আগে পার্ট ওয়ানে আমরা যে আলোচনা করেছি সেখানে আমরা কি দেখেছি যে জিপ একটি ছোট ছেলে সে যখন তার বাবার সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছে তখন একটি ম্যাজিক শোপের প্রতি তার দৃষ্টি পড়ে এবং সে খুব ইন্টারেস্টেড হয় ওই ম্যাজিক শোপটাতে যাওয়ার জন্য সে বাবাকে সে খুব ছিল যে ওখানে যাবে এবং বাবাকে জোরপূর্বক সেখানে নিয়ে যায় সেই দোকানের ভেতরে কী হচ্ছে ওখানে একজন ম্যান ছিল যে একজন মানুষ ছিল দোকানদার যে কিনা তাদেরকে বিভিন্ন রকম ম্যাজিকাল জিনিসপত্র দেখাচ্ছিল এবার সেইখানেই সেই শোরুমটা দেখার জন্য জিপের খুব ইন্টারেস্ট হলো জিপ তখন তার বাবার আঙুলটা টেনের সামনের দিকে নিয়ে যেতে লাগলো যে শোরুমটা দেখার জন্য চলো এরপর বাকিটা আমরা আলোচনা করি দেখো ইন দ্য শোরুম দেয়ার ওয়ার মেনি থিংস দ্যাট জিপ ফ্যান্সিট অর্থাৎ ইন দ্য শোরুম সেই শোরুমের মধ্যে যেখানে সব কিছু জিনিস আছে সেই শোরুমটার মধ্যে দেয়ার মেনি থিংস ওখানে অনেক জিনিস ছিল দ্যাট জিপ ফ্যান্সিট যেগুলো জিপের পছন্দ হয়েছিল হি টার্ন টু দিস অ্যাস্ট্রোনাইজিং ম্যান উইথ রেসপেক্ট হি টার্ন সে ঘুরল টু দিস অ্যাস্ট্রোনাইজিং ম্যান অ্যাস্ট্রোনাইজিং ম্যান মানে বিস্ময়কর সারপ্রাইজিং ম্যান সেই দোকানদারের কথা বলা হচ্ছে অ্যাস্ট্রোনাইজিং ম্যান বা সারপ্রাইজিং ম্যান সেই বিস্ময়কর মানুষটার দিকে সে উইথ রেসপেক্ট মানে শ্রদ্ধার সঙ্গে তাকালো ইজ দ্যাট এ ম্যাজিক সোট হি সেট বলল এটা কি ম্যাজিক মানে জাদু সোর্ট মানে কি তরবারি এটা কি একটা জাদু তলো তরবারি বা তলোয়ার যেটাকে আমরা বলি হিসেড সে জিজ্ঞাসা করলো অর্থাৎ জিপ দোকানদারকে একটা জিনিস দেখিয়ে বললো যে ওটা কি একটা জাদুর তরবারি এ ম্যাজিক টয় সো দিস ইজ এ ইউনিক ওয়ান এ ম্যাজিক একটা জাদুর টয় মানে খেলনা সোর মানে তলোয়ার একটা জাদু খেলনা তলোয়ার দিস ইজ ইউনিক এটা অদ্বিতীয় ইউনিক ওয়ান এটা অদ্বিতীয় অর্থাৎ এটার আর জুড়ি নেই মানে দ্বিতীয়টা নেই এটা অদ্বিতীয় ইট নাইদার দ্যার ব্রেকস নর কাটস দ্য ফিঙ্গার্স রিপ্লাইড দ্য সোপম্যান কেন এটাকে ইউনিক বলা হচ্ছে না ইট নাই দ্যার এটা বাঁকে না তলোয়ার কিন্তু এটা বাঁকে না ব্রেকস মানে ভাঙে না নর কাটস দ্য ফিঙ্গার্স আঙুল কাটে না তাই এটাকে ইউনিক বলা হচ্ছে রিপ্লাইড দ্য সোপম্যান রিপ্লাইড মানে উত্তর দিলো দ্য সোপম্যান দোকানদার উত্তর দিল যে এই জিনিসটা বাঁকেও না ভাঙেও না আর আঙুলও কাটে না আই tried টু ফাইন্ড আউট what দ্য কস্ট বাট দ্য shopman ডিড নট পে attention টু মি এখানে গল্পটা কে বলছে জিপের বাবা সেই গল্পে ন্যারেটর বা বক্তা তো সে কি বলছে আই ট্রাইড আমি চেষ্টা করলাম টু ফাইন্ড আউট হোয়াট দ্য কস্ট তার দাম কত সেটা জানার চেষ্টা করলাম মানে কস্ট অব দ্য ম্যাজিক টয় শট ওই ম্যাজিক টয় শোডটার ওই জাদুর খেলনা তলো তলোয়ারটার দাম কত সেটা জানার তার বাবা চেষ্টা করলো বাট দ্য শ ম্যান ডিড নট পে অ্যাটেনশান টু মি কিন্তু দোকানদার আমার কথায় মনোযোগ দিল না মানে সে কোনো দাম বলল না অন্য কথায় চলে গেলো হি হ্যাড গড জিভ নাও সে এখন জিভকে পেয়ে গেছে আই শ উইথ এ ফিলিং অফ ডিস্ট্রেস দ্যাট জিপ ওয়াজ হোল্ডিং দিস পারসনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন্ড আই শ আমি দেখলাম আই শ মানে তাহলে কে আমি দেখলাম মানে কে জিপস ফাদার তাই তো জিপের বাবা দেখলো কি দেখলো উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট ফিলিং মানে অনুভূতি অফ ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস অর্থাৎ একটা অবিশ্বাসের অনুভূতি নিয়ে দেখলাম অর্থাৎ আমার দেখে বিশ্বাসই হলো না দ্যাট যে জিপ ওয়াজ হোল্ডিং হোল্ডিং মানে ধরা হোল্ড মানে ধরা জিপ ওয়াজ হোল্ডিং জিপ ধরেছিল দিস পারসনস ফিঙ্গার এই লোকটার আঙুল অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন্ড যেমনভাবে সে আমার আঙুল ধরে অর্থাৎ যেমনভাবে জিপ তার বাবার আঙুল ধরে সেভাবে সে ওই শোফম্যান বা দোকানদারটার আঙুল ধরেছিল এবং এটা দেখে তার বাবার বিশ্বাসই করতে পারছিলেন না দ্য সোপম্যান সোড জিভ ম্যাজিক ট্রেন্স দ্যাট র্যান উইদাউট স্টিম ক্লক ওয়ার্ক অ্যান্ড এ বক্স অফ সোলজার্স দ্যাট অল কেম অ্যালাইভ ওয়েন ওয়ান সেড আ ম্যাজিক ওয়ার্ড বলছে দ্য সোপম্যান দোকানদার সোট সোট মানে কি দেখালো জীব জীবকে দেখালো কি কি দেখালো আর তাকে ম্যাজিক ট্রেনস জাদুর ট্রেন দ্যাট রান যেটা চলে উইদাউট স্টিম স্টিম মানে বাষ্প কোনো বাষ্প ছাড়াই যে যাদুর ট্রেন চলে সেটা দেখালো ক্লক ওয়ার্ক ঘড়ির কলকব্জা অ্যান্ড এ বক্স অফ সোলজার্স একটা বাক্স অফ সোলজার্স মানে কি সৈন্য এক বাক্সে সৈন্য দেখালো দ্যাট অল কেম অ্যালাইভ অ্যালাইভ মানে জীবন্ত যেটা যে সৈন্যগুলো সব জীবন্ত হয়ে ওঠে হোয়েন যখন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড যখন একটা কেউ একটা জাদু ম্যাজিক মানে জাদু ওয়ার্ড মানে শব্দ একটা জাদু শব্দ একটা কোনো জাদুর শব্দ বলা হয় নির্দিষ্ট সেই শব্দটা বললেই ওই এক বাক্স সৈন্য তারা কী হয় জীবন্ত হয়ে ওঠে তাহলে কোন কোন জিনিস হুইচ থিংস ডিড দ্য শোম্যান ম্যান টু জিট কোন জিনিসগুলো সোফম্যান দোকানদার মানে জিপকে দেখিয়েছিল দ্য সোফম্যান সোট জিপ সোফম্যান জিপকে দেখিয়েছিল ম্যাজিক ট্রেন্স দ্যাট র্যান উইদাউট স্টিম জাদু ট্রেন যেটা বাষ্প ছাড়া চলে ক্লক ওয়ার্ক ঘড়ির কলকব্জা অ্যান্ড এ বক্স অফ সোলজার্স এক বাক্স সৈন্য দ্যাট অল কেম অ্যালাইভ যারা সবাই বেঁচে ওঠে হোয়েন সেড এ ম্যাজিক ওয়ার্ড যখন কেউ একটা জাদুর শব্দ বলে ইউ হ্যাভ নেভার সি সিটি সিন সাচ এ ওয়ান সেট দ্য সোফম্যান ইউ উইল টেক দ্যাট বক্স বলছি ইউ হ্যাভ নেভার সিন তুমি কখনোই দেখো নি সাচ এ ওয়ান এরকমটা সেট দ্য সোফম্যান দোকানদার বললো দোকানদার বলল তুমি কখনোই এরকম একটা জিনিস দেখো নি ইউ উইল টেক দ্যাট বক্স সে প্রশ্ন করলো তুমি কি বাক্সটা নেবে উই উইল টেক দ্যাট বক্স আই সেট আমি বললাম আমরা ওই বাক্সটা নেবো অ্যান্ড এখানে আমি মানে কে বলছে তাহলে জিপের বাবা কথাটা বলছে যে আমরা বাক্সটা নেব অ্যান্ড দ্য সোফ ম্যান সোয়েফ দ্য সোলজার্স ব্যাক এগেন অ্যান্ড ব্যাক এগেন সার দ্য লিড অ্যান্ড ওয়েফ দ্য বক্স ইন দ্য এয়ার বলছে দ্য সোফ ম্যান কী করলো সে সোয়েফ দ্য সোলজার্স ব্যাক এগেন মানে পুড়ে দিল সোয়েফ মানে ভেতরে পুড়ে দিল দ্য সোলজার সৈন্যদের এগেন মানে আবার আবার তাদের ভেতরে পুরে দিল সার্ট দ্য লিড শার্ট মানে বন্ধ করা দ্য লিড মানে ঢাকনা বক্সের ঢাকনাটা আবার বন্ধ করে দিল অ্যান্ড ওয়েভ দ্য বক্স ইন দ্য এয়ার এবং বাতাসে মানে শূন্যে ওই বাক্সটাকে ছুঁড়ে দিল অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার টায়ার্ড আপ অ্যান্ড উইথ জিপস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার বলছে দেয়ার ইট ওয়াজ বলছে সেখানে সেখানে মানে কি শূন্যেই ওই যে বাক্সটাকে শূন্যে ছুঁড়ে দিল দোকানদার সেখানেই কী হল ব্রাউন পেপার ব্রাউন মানে বাদামি বাদামি কাগজে টাইড আপ মোড়া হয়ে গেল উইথ জিপস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার কাগজে জিপের পুরো নাম আর অ্যাড্রেস লেখা তাহলে দেখো এটা একটা জেনুইন ম্যাজিক একটা সত্যিকারের জাদু দেখানো হলো কি না ওই বাক্সটা তারা যখন নেবে বললো বাক্সটাকে দোকানদার আকাশের দিকে মানে শূন্যের দিকে ছুঁড়ে দিলো শূন্যে বাতাসে আর বাক্সটা সেখানেই বাদামি কাগজে মোড়া হয়ে গেল। এবং সেই কাগজের ওপর জিপের নাম আর অ্যাড্রেস লেখা ছিল হি আর এটা দেখে তো ওরা সবাই কি হলো সারপ্রাইজড হয়ে গেল অ্যামেজড হয়ে গেল মানে বিস্মিত হয়ে গেল। অবাক হয়ে গেল। হি লাভ অ্যাট মাই অ্যামেজমেন্ট সে হাসলো হি মানে তাহলে এখানে কাকে বলা হচ্ছে সোপম্যান সে কি হল লাভ মানে মাই আমার এই হাসলো বিস্ময়টা দেখে এই হতভম্ব অবস্থা দেখে সে হাসল এরপরে দেখো পেজ নাম্বার ফরটি ওয়ানে আই ফেল্ট ভেরি আনইজি অ্যান্ড বিজ্ঞান টু লুক ফর দ্য ওয়ে আউট আই ফেল্ট আমি অনুভব করলাম ফিল মানে অনুভব করা ফেল্ট হচ্ছে তার বাস টেন্স আই ফেল্ট আমি অনুভব করছিলাম ভেরি আনইজি খুব আনইজি মানে কি অস্বস্তি খুব অস্বস্তি অনুভব করলাম অ্যান্ড বিজ্ঞান মানে শুরু করলাম টু লুক ফর দ্য ওয়ে আউট মানে ওয়ে আউট মানে বাইরে যাওয়ার পথ খুঁজতে চাইছিলাম অস্বস্তি অনুভব করলাম এবং বাইরে বেরোবার পথ খুঁজছিলাম টার্নিং টু জিপ আই সহিম স্ট্যান্ডিং অন এ স্টুল টার্নিং টার্ন মানে ঘোরা টার্নিং মানে ঘুরে টু জিপ জিপের দিকে ঘুরে আই স হিম আমি তাকে দেখলাম কী দেখলেন স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকতে অনেক স্টুল একটা টুলের ওপর অর্থাৎ জিপ যখন তার বাবা জিপের দিকে ঘুরলেন হি দ্যাট তিনি দেখলেন যে জিপ ওয়াজ স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল অনেক স্টুল একটা টুলের ওপর দাঁড়িয়ে ছিল দ্য সপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড দ্য সোপ্যান মানে দোকানদার ওয়াজ হোল্ডিং ধরেছিলেন এ বিগ ড্রাম একটা বড় ড্রাম ইউ ক্যান সি দিস ইন দিস পিকচার এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে জিপ ওয়াজ স্ট্যান্ডিং অন দিস টুল তাই তো জিপ এই টুলটার উপর দাঁড়িয়েছিলো অ্যান্ড দ্য সফম্যান দিস ইস দ্য সফম্যান শবম্যান হি ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম একটা বড় ড্রাম ধরেছিল ইনহিজ হ্যান্ড তাই তো তার হাতে এবং জিপ তার মধ্যে ঢুকে গিয়েছিল দেখো তাহলে দোকানদার একটা বড় ড্রাম ধরেছিল ইনহিস হ্যান্ড তার হাতে উই আর প্লেইং হাইড অ্যান্ড সিক ড্যাডি ক্রাইড জিপ এখানে ক্রাইড মানে কান্না নয় এখানে ক্রাইড মানে চিৎকার করা জিপ চিৎকার করে বললো কী বললো উই আর প্লেইং হাইড অ্যান্ড সিক অ্যান্ড ড্যান্সিক মানে কি লুকোচুরি উই আর প্লেইং মানে আমরা খেলছি আমরা লুকোচুরি খেলছি ড্যাডি বাবা আমরা লুকোচুরি খেলছি জিপ এটা চিৎকার করে বললো অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট প্রিভেন্ট হিম দ্য সফম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম অ্যান্ড বিফোর মানে আগে আই কুড প্রিভেন্ট হিম প্রিভেন্ট মানে থামানো রোধ করা আমি তাকে থামানোর আগেই মানে তার বাবা বলছিল যে তুমি এটা করো না কিন্তু বিফোর আই কুড প্রিভেন্ট হিম আমি তাকে থামানোর আগে দ্য আর সফম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম দোকানদার এই বড়ো ড্রামটা তার ওপরে চাপিয়ে দিল এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি অ্যাট ফার্স্ট হি ওয়াজ হোল্ডিং দিস ইন হিজ হ্যান্ড সে প্রথমে তার হাতে এটা ধরেছিল দেন ই পুট দ্য বিগ ড্রাম ওভার জিপ সে এটা জিপের ওপরে এই বড়ো ড্রামটা চাপিয়ে দিল টেক দ্যাট অফ আই ক্রাইড এখানেও ক্রাইড মানে চিৎকার করো টেক দ্যাট অফ ওটা সরাও আই ক্রাইড আমি চিৎকার করলাম দিস ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট মানে এক্ষুনি এক্ষুনি সরাও ইউ উইল ফ্রাইটেন দ্য বয় ফ্রাইটেন মানে ভয় পাওয়ানো ইউ উইল ফ্রাইটেন দ্য ভয় তুমি ছেলেটাকে ভয় পাইয়ে দেবে ড্রামটা এক্ষুনি সরাও তাহলে জিস ফাদার অর্ডার দ্য সোপম্যান টু টেক অফ দ্য ড্রাম ওভার হিম তার ওপর থেকে এই ড্রামটা সরিয়ে নিতে তাকে আদেশ করলো দ্য সোপম্যান ডিড শো অ্যাওয়ার্ড দ্য ডিড শো সেটাই করলো ডিড শো মানে সেরকমটাই করলো অ্যাজ হিজ ফাদার অর্ডার হিম তার বাবা তাকে যেমনটা আদেশ দিয়েছিল অ্যাজ হিজ ফাদার হিম তার বাবা তাকে যেটা বলেছিল কী বলেছিল টু টেক অফ দ্য ডাম ওভার হিম তার ওপর থেকে ওই ড্রামটা সরিয়ে নিতে তো সোপম্যান সো দোকানদার সেটাই করলো উইদাউট ছাড়া এ ওয়ার্ড কোনো শব্দ ছাড়া অর্থাৎ কোনো কথা না বলে উইদাউট সেইং এনিথিং কোনো কিছু না বলেই দ্য সোপম্যান ওভের হিম সোপম্যান তার কথা মান্য করলো হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি সে হেল্ড মানে ধরলো দ্য বিগ ড্রাম বড় ড্রামটা টুয়ার্ডস মি টুসো ইটস এমটিনেস এটা আমার দিকে সে ধরলো টুসো সব মানে কি দেখানো দেখাতে কিসের জন্য দেখাতে ইটস এমটিনেস এর এমটিনেস মানে শূন্যতা যে দ্য ড্রাম ওয়াজ এমটি এটা দেখানোর জন্য সে ওই বড় ড্রামটাকে তার ম্যানেহেটারের দিকে অর্থাৎ জিপের বাবার দিকে ধরল দ্য স্টোন ওয়াজ এমটি টু দ্য স্টুল মানে টুলটা ওয়াজ ছিল এমটি মানে ফাঁকা টু অর্থাৎ টুলটাও ফাঁকা ছিল এই ওয়ের জন্য টুলটাও ফাঁকা ছিল এই ওয়ের জন্য এই টুটাকে ব্যবহার করা হয় অর্থাৎ জিপ ওয়া স্ট্যান্ডিং অন দ্যাট টুল স্টুল তাই তো সেই স্টুলের ওপর দাঁড়িয়েছিল বাট দ্য স্টুল ওয়াজ এমটি কিন্তু টুলটাও ফাঁকা ছিল মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আমার ছেলে ডিসঅ্যাপিয়ার্ড অদৃশ্য হয়ে গেছে ডিসঅ্যাপিয়ার্ড মানে কি ভ্যানিস্ট অর্থাৎ জিপ ওয়াজ ভ্যানিস জিপ তখন অদৃশ্য হয়ে গিয়েছিল হোয়ার ইজ মাই বয় আই সেট আমার ছেলে কোথায় আই সেট আমি বললাম অর্থাৎ হি আস দ্য সফম্যান হোয়ার হিজ বয় ওয়াজ সে তার ছেলে মানে দোকানদারকে তার বাবা জিজ্ঞাসা করলো যে তার ছেলে কোথায় ইউ সি হি সেট ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়র দিস ইজ জেনুইন ম্যাজিক বলছে যে সে কোথায় সে ড্রামের ভিতরটা দেখিয়ে সে বলল ডিসপ্লেই দেখিয়ে দ্য ড্রামস ইন্টেরিয়র ড্রামের ভিতরটা দেখিয়ে বললো দিস ইজ জেনুইন ম্যাজিক এটা হলো জেনুইন মানে সত্যিকারের ম্যাজিক মানে জাদু তাহলে কি সে কি ম্যাজিক করে কি করেছিল হি ভ্যানিস জিপ সে জীবকে অদৃশ্য করে দিয়েছিল এবং সে এটাকে জেনুইন ম্যাজিক বলে দাবি করছিল শোভম্যান আই জাম্প অ্যাট হিম আমি তার দিকে লাফিয়ে পড়লাম হি বিকাম ভেরি অ্যাংরি সে খুব রেগে গিয়েছিল অ্যান্ড জাম্প অ্যাট হিম এবং তার দিকে লাফিয়ে পড়লো অ্যান্ড ফেল ইন্টু আটার ডার্কনেস এবং লাফানোর সাথে সাথে সে কী হলো ফেল ইন্টু সে পড়ে গেল কোথায় ইন্টু ইন্টু মানে বাইরে থেকে ভেতরে যাওয়া আট ডার্কনেস চরম অন্ধকার মানে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সে পড়ে গেল থার্ড ধরাম সরি স্যার আই ডিড নট সি ইউ দুঃখিত মহাশয় আই ডিড নট সি ইউ আমি আপনাকে দেখিনি কামিং অর্থাৎ আমি আপনাকে আসতে দেখিনি সাময়ান সেট কেউ একজন বলল আই শো আই ওয়াজ ইন রিজেন স্ট্রিট অ্যান্ড আই হ্যাড কলাইডেড উইথ এ ম্যান অ্যান্ড এ ইয়ড অ্যাওয়ে ওয়াজ জিপ বলছে আই সো আমি দেখলাম আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট আমি রিজেন্ট স্ট্রিটে আছি কিন্তু হোয়ার ওয়াজ হি তিনি কোথায় ছিলেন হি ওয়াজ ইনসাইড দ্য ম্যাজিক শপ তাই তো তিনি সেই জাদুর দোকানের ভেতরে ছিলেন অথচ তিনি যখন লাফিয়ে লোকটা দিকে লাফিয়ে পড়লেন হি ইন টু আটার ডার্কনেস তিনি গুটগুটা অন্ধকারে পড়ে গেলেন অ্যান্ড তারপরে কারোর সাথে একটা তার ধাক্কা লাগলো দরম করে এবং তিনি যখন দেখলেন দেখলেন হি ওয়াজ ইন দ্য রিজন ইন রিজন স্ট্রিট তিনি রিজন স্ট্রিটে ছিলেন অ্যান্ড হ্যাড কলাইডেড উইথ এ ম্যান এবং একটা কোলাইডেড মানে কি সংঘর্ষ ধাক্কা লাগে এবং একটা লোকের সাথে তার ধাক্কা লেগেছে অ্যান্ড ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ জিপ ইয়ার্ড অ্যাওয়ে মানে এক গজ দূরে গজ এক গজ দূরে জিপ ছিল অর্থাৎ তিনি যে জিপকে খুঁজে পাচ্ছিলেন না দেখলেন খানিকটা আগেই জিপ ফেটে যাচ্ছিল হি ওয়াজ ক্যারিং ফোর পার্সেলস ইন হিজ আর্ম হি ওয়াজ ক্যারিং সে নিয়ে যাচ্ছিল ফোর পার্সেলস চারটে ব্যাগ পার্সেলস ইন হিজ আর্ম তার হাতে চারটে ব্যাগ ছিল বা চারটে ওই প্যাক করা মানে জিনিস যেগুলো সে কিনেছিল চারটে মোড়ক ছিল হি স্মাইল্ড অ্যাট মি সে আমার দিকে তাকিয়ে হাসলো হি ডিড নট লুক স্কেয়ার্ড স্কেয়ার্ড মানে ফ্রাইটেন্ড বা ভীত হি ডিড নট লুক স্কেয়ার্ড তাকে ভীত বলে মনে হলো না অর্থাৎ হি ওয়াজ নট অ্যাট অল স্কেয়ার্ড আর ফ্রাইটেন্ড সে আদৌ ভীত ছিল না ফর এ সেকেন্ড আই ওয়াজ অ্যাট এ লস অ্যাট এ লস মানে হতবুদ্ধি ফর এ সেকেন্ড এক সেকেন্ডের জন্য আই ওয়াজ অ্যাট এ লস মানে আমি হত বুদ্ধি হয়ে গেলাম যে হোয়াট ইজ দ্য ম্যাটার ব্যাপারটা কী এক্ষুনি আমি ইনসাইড দ্য শপ ছিলাম আমি দোকানের ভিতরে ছিলাম নাও আই অ্যাম ইন দ্য রিজেন্ট স্ট্রিট আমি এখন রিজেন্ট স্ট্রিটে আছি আই হ্যাড কালারডেড উইথ এ ম্যান এবং জিপ ওয়াজ বিফোর মি এবং জিপ আমার সামনে ছিল তাই হি ওয়াজ অ্যাট এ লস অ্যাট এ লস মানে হতবুদ্ধি তিনি হতবুদ্ধি হয়ে গিয়েছেন এই সমস্ত ঘটনায় আই স্টেয়ার রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ স্টেয়ার রাউন্ড আমি ঘুরে তাকালাম টু সি মানে দেখতে কি দেখতে দ্য ডোর মানে দরজা অফ দ্য ম্যাজিক শপ দোকান ওই ম্যাজিক জাদুর দোকানের দরজাটা দেখার জন্য আমি ঘুরলাম ইট ওয়াজ নট দেয়ার এটা সেখানে ছিল না অর্থাৎ দেয়ার ওয়াজ নো ম্যাজিক শপ সেখানে কোনো জাদুর দোকান ছিল না হি ডিড নট ফাইন্ড এনি ডোর অফ দ্য ম্যাজিক শপ তিনি ওই দো জাদুর দোকানের কোনো কোনো দরজাই সেখানে দেখতে পেলেন না দেয়ার ওয়াজ নো ডোর নো সোপ নাথিং সেখানে কোনো দরজাও ছিল না কোনো দোকানও ছিল না কিচ্ছু ছিল না আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট আমার ডিড আমি করলাম দ্য অনলি থিং একমাত্র জিনিস পসিবল মানে সম্ভব ইন দ্যাট মেন্টাল স্টেট মেন্টাল স্টেট মানে মানসিক অবস্থা সেরকম মানসিক অবস্থায় আমি যা করতে পারি আমি শুধুমাত্র সেই কাজটাই করলাম হোয়াট ডিড হি টু তিনি তখন কি করলেন হি কল ফর এ ক্যাব ক্যাব মানে ট্যাক্সি তিনি একটা ট্যাক্সি ডাকলেন টু রিচ হোম তাই তো বাড়ি পৌঁছানোর জন্য তিনি একদম এই মানসিক অবস্থা তিনি বুঝতেই পারছিলেন না যে কি ব্যাপারটা ঘটছে তাই সেই মানসিক পরিস্থিতিতে তিনি বাড়ি যাওয়ার জন্য একটা ট্যাক্সি ধরলেন ইট ওয়াজ দ্য অনলি ওয়ে টু ডু ইন দ্যাট টাইম সেই সময় এটাই ছিল একমাত্র উপায় আই গট ইন উইথ জিপ আমি জিপকে নিয়ে ট্যাক্সিতে উঠলাম ড্যাড সেট জিপ অ্যাট লাস্ট জিপ অবশেষে অ্যাট লাস্ট মানে অবশেষে অবশেষে বললো দ্যাট ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ ওটা সত্যিকারের প্রপার মানে সত্যি সত্যি ম্যাজিক শপ জাদুর দোকান ছিল জিপ লুক কমপ্লিটলি আনড্যামেজড আনড্যামেজ মানে অবিধ্বস্ত জিপকে সম্পূর্ণ রকম অবিধ্বস্ত লাগলো অর্থাৎ জিপ ওয়াজ ওকে জীব একদম ঠিকঠাক ছিল হি ওয়াজ নাইদার স্কেয়ার নট ডিস্টার্বড সে ভিতও ছিল না বা বিচলিতও ছিল না দেয়ার আর্মস ওয়ার ফোর পার্সেলস কন্টেনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ হচ্ছে দেয়ার সেখানে আর্মস তার হাতে ওয়ার ফোর পার্সেলস চারটে পার্সেল বা মোড়ক ছিল কন্টেনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ সেই ম্যাজিক শপ থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো কেনা হয়েছিল সেই ওয়ান বক্স সোলজার্স বা জাদুর যে গ্লাস বল ইত্যাদি এই জিনিসগুলো কেনা হয়েছিল সেগুলো আছে সেই মোড়কের মধ্যে সিন্স দেন আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারেল টাইমস লুকিং ফর দ্য শপ সিন্স দেন তখন থেকে আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্স স্ট্রিট আমি অনেকবার রিজেন্স স্ট্রিটে গিয়েছি সেভারেল টাইমস মানে অনেকবার লুকিং ফর মানে খোঁজে দ্যাট সপ ওই দোকানের খোঁজে আমি অনেকবার রিজেন্স স্ট্রিটে হয়েছি আফটার হল হাই আফটার হল মানে আই হ্যাড নট পেড ফর দ্য আইটেম বলছে যাই হোক আই হ্যাড নট পেড আমি দাম দিইনি ফর দ্য আইটেমস ওই জিনিসগুলোর দাম দিইনি অর্থাৎ সেই জিনিসগুলো তিনি এমনি পেয়েছেন ম্যাজিকের জিনিস কিন্তু কিন্তু জিনিসগুলো তিনি পেলেন কিন্তু কোনো ম্যাজিক শোপের তিনি সন্ধান পেলেন না টু পে দ্য কস্ট অফ দ্য অফ দোজ আইটেমস ওই জিনিসগুলোর দাম মেটাবার জন্য তাই তিনি বহুবার রিজেন্স স্ট্রিটে গিয়েছেন কিন্তু কোনো এ ধরনের ম্যাজিক শোপের তিনি সন্ধান পাননি তাহলে এ পর্যন্তই আজ আমাদের পড়া আমরা পার্ট টুটা পড়লাম এবং পার্ট থ্রিটা আমাদের চ্যানেলে করা আছে যেখানে অ্যাক্টিভিটিগুলোর আনসার সমস্ত দেওয়া আছে এবং ওয়ানটাও আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো